আত্মা থাকছে, 32 শরীরে এক আত্মা থাকছে, মানে এক আত্মা সব শরীরে, সে কথা নয়, এক পরমাত্মা সব শরীরে থাকছে, ঠিক আছে। যেখানে যেটি বলা আছে যে একটা আত্মাই তার কর্ম অনুসারে তদ্রূপ ফল ভোগ করবার জন্য একটা শরীর থেকে, মানে প্রতিটি শরীর তার কর্ম অনুসারে মনুষ্য, দেবতা, পশু, পাখি এই শরীরে বাস করছে। এই প্রকারে যে জ্ঞান, এই জ্ঞানটি হলো সাত্ত্বিক জ্ঞান। রাজসিক জ্ঞান আমরা সবাই করলাম যে প্রতিটি শরীরে আলাদা আলাদা আত্মা অবস্থান করছে, অর্থাৎ অবশ্যই প্রতিটি শরীরে আলাদা আলাদা আত্মা থাকছে, কিন্তু এই আত্মা চরিত্র, স্বভাব, গুণ সব আলাদা আলাদা। এইভাবে মনুষ্য শরীরে মনুষ্য আত্মা, দেবতা শরীরে দেবতা আত্মা, পশু শরীরে পশু আত্মা, এরকম দেখছে। অর্থাৎ এই এটা হচ্ছে রাজসিক জ্ঞান। এরা বিভিন্ন মতবাদ, যে দা হচ্ছে যে এটা কেন হচ্ছে না, আমরা যে আলোচনা, লোকায়ত মতবাদ, বৈভাষিক মতবাদ, যেখানে বলা আছে শরীরটাই আত্মা, বা বলা আছে শরীর আত্মা থেকে আলাদা, কিন্তু শরীর মতন সাইজ আছে আত্মার। তাই বুদ্ধিস্টরা বলে যে আত্মাটা আছে অনিত্য, এইরকম যে জ্ঞানটা, বা বলা আছে আত্মা আছে ভগবান, এখানে লোকায়ত মত আছে, জৈন মত আছে, বুদ্ধিস্ট মত আছে, মায়াদিবাদী মত আছে, ন্যায় দর্শন আছে। লোকায়ত মত অনুসারে এই শরীরটাই হচ্ছে আত্মা, জৈন মত অনুসারে শরীর আত্মা থেকে আলাদা, কিন্তু আত্মার সাইজ হচ্ছে শরীরের সাইজ মতো। বুদ্ধিস্টদের কথা আছে আত্মা আছে, কিন্তু আত্মা আছে অনিত্য, আত্মার সম্পর্কে জ্ঞানটা আছে অনিত্য। তারপরে মায়াবতী, আত্মা আছে ভগবান। তারপরে ন্যায় দর্শন, আত্মা শরীর থেকে আলাদা, আত্মা হচ্ছে চিন্ময়। তো এইভাবে বিভিন্ন মতামত যারা গ্রহণ করছে তারা হলো রাজসিক, তারপরে হলো তামসিক। তামসিকটা কি? তামসিকটা বলছে যেহেতু কৃষ্ণ বেদ একস্মিন কার্যে সক্ত অহেতুকম অতত্ত্বার্থবত অল্পম চ তত তামসম উদাহ। তামস জ্ঞানটি হচ্ছে কৃষ্ণবত একস্মিন কার্যে, একটাই কার্যকে সবকিছু বলে মনে করে। এক প্রকারের কার্যকে সবকিছু মনে করে, সে কার্যের মধ্যে সপ্তম আসক্ত থাকে, আরো সেটা কি হয়, সেই যে জ্ঞান, সে জ্ঞান অহেতুক, তার কোনো কারণ নাই, রিজন নাই, অর্থাৎ কোনো শাস্ত্র ভিত্তি নাই, অতত্ত্বার্থ, কারণ তত্ত্ব নেই তার, অর্থ নাই, আর অল্প, সেই তামসিক জ্ঞানটা অল্প, পশুদের মতো সেই জ্ঞানটা অল্প, সেই কথা বলা হলো তামসিক জ্ঞান। তার কোনো কারণ নাই, শাস্ত্র ভিত্তি নাই, এক প্রকারের জাগতিক কর্মের প্রতি আসক্তি সে জ্ঞান,
সত্য নেই আর খুব অল্প, ঠিক আছে, সেটাই বর্ণনাকে বলা আছে। এই শ্লোকে তামসিক জ্ঞানের কথা বলা আছে, ঠিক আছে। তামসিক জ্ঞানটা কোথা থেকে আসে? নিজে থেকে আসে, এর কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই, সে নিজে থেকে অহেতুক নিজে থেকে আসে, শাস্ত্র প্রমাণ বিহীন। আর একস্মিক এই জ্ঞানটা এক প্রকারের ভৌতিক কর্মে মগ্ন থাকে, আর কিছু বোঝে না। ভৌতিক কর্ম মানে স্নান, খাওয়া, স্ত্রী সঙ্গ করা, এসব বলা আছে। তারপরে হচ্ছে সেখানে বৈদিক কর্মের প্রতি কোনো আসক্তি নেই, যজ্ঞ করবে, দান করবে, এসব নেই। আর অতত্ত্ব সেখানে জীবনের লক্ষ্য সত্যকে লাভ করে, এই জ্ঞানটা সেই রকম জ্ঞান নয়, আর অল্প জ্ঞান। কার মতন যে মানুষের জ্ঞানটা অল্প অল্প, মানে কার মতন অল্প, মানে পশুদের মতন অল্প। পশুদের জ্ঞানটা সীমিত, আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে সীমিত, সেইটা কম। যে মানুষের জ্ঞান শুধু আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে সীমিত, সেই জ্ঞান কোনো শাস্ত্র ভিত্তি নেই, তার কোনো লক্ষ্য নেই, উন্নত লক্ষ্য নেই, সেই জ্ঞানটি হচ্ছে তামসিক জ্ঞান। ঠিক আছে, তো এখানে বলা আছে সরল ভাষায় বলা আছে, তো সেই জ্ঞান, যে জ্ঞান হচ্ছে তৎ, তৎ মানে আত্মা, পরমাত্মা, সেটাকে শরীর থেকে ভিন্ন, সেটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। আর রাজস্বিক জ্ঞান হচ্ছে এই বিভিন্ন মতবাদ থেকে যে জ্ঞানটা আসছে। আর তামসিক জ্ঞান হচ্ছে এই জড় খাবো দাবো থাকবো এই জ্ঞান নিয়ে। এটা সংক্ষেপে বলা হলো সাত্ত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান আর তামসিক জ্ঞান। তো শ্রীল প্রভুপাদ বলছে যে তামসিক জ্ঞান কি, সাধারণ মানুষের জ্ঞানটাই তামসিক জ্ঞান, কেননা প্রতিটি জীব এই বদ্ধ অবস্থায়, সে তো অজ্ঞান অন্ধকার থেকে জন্ম হয়, তার জন্ম হয়, সবাই অজ্ঞান অন্ধকার থেকে জন্ম। তারপরে কি হয় না, যথার্থ শাস্ত্র বা প্রামাণিক ব্যক্তিদের কাছ থেকে তারা জ্ঞান আহরণ করে, কিন্তু যারা শাস্ত্র প্রামাণিক ব্যক্তিদের কাছে জ্ঞান আহরণ করে না, তাদের জ্ঞানটি শুধু এই দেহ ভিত্তিক জ্ঞানের মধ্যে সীমিত থেকে যায়। সে শাস্ত্র কথা অনুসারে কাজ জ্ঞান গ্রহণ করতে হয় না, নিজের জ্ঞান উপরে খাবে দাবে ঘুমাবে হয়ে গেল, ভগবান টগবান কিছু নেই, টাকাই ভগবান, টাকাই ভগবান, আর জ্ঞান কি, যার দ্বারা শরীরের
ভোগ বাড়বে, ভোগ লাভ হবে, এটা জ্ঞান। মানে জ্ঞানের পরম সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানে এটা হচ্ছে অল্প পশুদের জ্ঞানের মতো, আহরণের দ্বারা ভয় মৈত্রের মধ্যে সীমিত। তো এই প্রকারের জ্ঞান হচ্ছে তমোগুণের জ্ঞান। পক্ষান্তরে বলা আছে যে আত্মা নিয়ে যে জ্ঞান, সেটা কি শরীরের ঊর্ধ্বে, আত্মার যে জ্ঞান সেটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। তারপরে যে জ্ঞান বিভিন্ন প্রকার মানসিক কল্পনা জল্পনা এবং ভৌতিক কারণ দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে গ্রহণ করা আছে, সেটি হচ্ছে রাজসিক জ্ঞান। আরো যে জ্ঞানটি শুধু শরীর ভিত্তিক, শরীর সুখের জন্য, সেটি হচ্ছে তামসিক জ্ঞান। আমি আশা করছি এখন আপনাদের তিন প্রকারের জ্ঞানের সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা এসেছে। তো এখানে আছে কর্ম, জ্ঞান, কর্ম, কর্তা, এই তিনটের উপরে ভগবান আলোচনা করছেন। কর্ম সেরকম শুরু হচ্ছে সাত্ত্বিক কর্ম। সাত্ত্বিক কর্ম কি? নিয়তম সঙ্গরহিতম রাগ দ্বেষ অরাগ দ্বেষ কৃতম অফল প্রেপসুনা কর্ম যত তত সাত্বিক উচ্চত। সেই কর্মকে সাত্বিক কর্ম বলা হয় যেই কর্ম হচ্ছে নিয়তম, নিয়মিত ভাবে শাস্ত্র নির্দেশ অনুসারে, শাস্ত্র নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, নিয়মিত ভাবে যে কর্ম করা আছে তাকে বলে নিয়তম। নিয়ত মানে নিয়ন্ত্রিত, নিয়ত মানে নিয়মিত ভাবে, আর নিয়ত মানে শাস্ত্র নির্দেশিত, অর্থাৎ শাস্ত্র নির্দেশ অনুসারে নিয়ন্ত্রিত ভাবে, শাস্ত্র নির্দেশ অনুসারে নিয়ন্ত্রিত হয়, নিয়মিত ভাবে যে কর্ম করা হয় তাকে বলে সাত্ত্বিক কর্ম। আর সেই কর্মটি কিরকম? না সঙ্গরহিতম, সঙ্গরহিতম মানে সঙ্গ মানে আসক্তি, সেখানে কোন আসক্তিহীন ভাবে সে কাজ করছে। তো নিয়তম, নিয়তম সঙ্গরহিতম অরাগ দ্বেষত কৃত, অরাগ, রাগ মানে ভালোবাসা, দ্বেষ মানে ঘৃণা করা, অর্থাৎ কর্মের প্রতি তার ঘৃণা নেই কি আসক্তি নেই, এরকম ভালোবাসা নেই কি ঘৃণা নেই, ওই কর্ম হচ্ছে সাত্ত্বিক কর্ম। অরাগ দ্বেষত কৃতম, নিয়তম সঙ্গরহিতম অরাগ রাগ দ্বেষ রহিত এবং অফল প্রেপসুনা, ফল আশা করে না, সকাম কর্ম না। তো সেই কর্ম হচ্ছে সাত্ত্বিক কর্ম, নিয়তম আসক্তিবিহীন ভাবে, ঠিক আছে, অনাসক্ত হয়। তো সে কথাখানে বললা এটি হলো সাত্বিক কর্ম। রাজসিক কর্মটা শোনো, যত যত কাম ইপসুনা, যারা কাম ইপসুনা মানে কি সকাম কর্ম,
इप्सुना इच्छा कर, इप्सित मान इच्छा, इप्सुना मान इच्छा कर, फलर आशा कर। जतु कर्म इप्सुना, तापर जतु काम इप्सुना कर्म, फलर आशा कर जो कर्म करा आछे, सत्यवार स अहंकार न मिथ्या अहंकार बसत बा पुनः क्रियते बहुल आयासम। आयस माने अनायस और आयस, बहुल आयस अनायस माने खुब सहज, बहुल आयस माने खुब कष्ट करे। तद राजसम उदाहरितम, सीधा छे राजसी कर्म, बहु कष्ट करे इंद्र तृप्तिजन मिथ्या अहंकार वशवर्ती है जे कर्म करा। तीनटे जिनिस एखाने बहुल आयसम, तापर हलो काम इप्सुना अहंकार, तीनटा जिनिस बहु कष्ट करे, बहु कष्ट करे मिथ्या अहंकार द्वारा प्ररोचित है इंद्र तृप्तिर जन्य जे कर्म करा है कामना बसना नहीं, से कर्म टी अच्छे राजसी कर्म। আমি করছি এই অহংকার খুব কষ্ট করছে, বহুল আয়াস, এটা হলো রাজসিক কর্ম। তামসিক কর্ম কি হলো না, অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষা চ পৌরুষম মহাৎ আরভ্যতে কর্ম যত তামসম উচ্যতে। সেই কর্মকে তামস কর্ম বলা হয় যে কর্ম অনুবন্ধম ভবিষ্যৎ বন্ধনের কারণ হবে, ক্ষয়ম ক্ষয়ক্ষতি করবে, হিংসাম অপর প্রতি হিংসা করবে, পৌরসম অনপেক্ষক তারা কি যে ফল হবে কি নাই ভালো মন্দ তার কোনো অপেক্ষা নেই, তা বিচার নেই, নিজের ইচ্ছা অনুসারে করে। আর সে কর্মটি মোহাত মোহবশত কর, এইভাবে যে মোহাত আরভ্যতে কর্ম কর্ম শুরু করবে তত তত তামসম উচ্চতে, তাকে তামস কর্ম বলে বর্ণনা করা আছে। তামস কর্মের অনেকগুলো লক্ষণ বর্ণনা করা হয়, ঠিক আছে, মোহ থেকে করবে, আর কোন শাস্ত্রীয় নির্দেশকে মানবে না, ভবিষ্যতে যে বন্ধন কর্মফল সেগুলো চিন্তা করবে না, সে হিংসা করবে, অপরকে দুঃখ দেবে, এ হচ্ছে তার কারণ। তার ফলে কি হবে, সে কর্ম তার বন্ধনের কারণ হবে, সে কর্মটি খুব কি হবে বিনাশকারী হবে, নিজের ক্ষতি করবে, তার কোনো বিচার নেই, বুঝে কি কর্ম করলে কি ফল হবে না, ওই পাগলের মতো তো পাগল, ঠিক আছে। ভগবান এই তিনটি শ্লোকে বিভিন্ন প্রকার কর্মের কথা বর্ণনা করছেন, ঠিক আছে, সে কর্ম বন্ধন অনুবন্ধ, সেটা এরকম কর্ম করবে যেটাকে সে বন্ধনে পড়বে, কার বন্ধনে পড়বে না, যমদূতের বন্ধনে পড়বে, অনুবন্ধ যমদূতের দ্বারা বন্ধনে পড়বে, বা সে কর্ম রাজা শাস্তি দেবে,
যমরাজ শাস্তি দেবে, চোর শাস্তি দেবে, এরকম। তারপরে সেটাকে বর্ণনা করা আছে ক্ষয়ম, মানে বিনাশ করবে। কিসের বিনাশ করবে? কিসের নষ্ট করবে? না ধর্মকে নষ্ট করবে। ধর্ম, জ্ঞান আর সমস্ত ভালো গুণকে নষ্ট করবে। এই শ্লোকে অনুবন্ধম, ক্ষয়ম, হিংসাম, অনাপেক্ষা, তারপরে পারুষম, মোহা, এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো প্রতিটি শব্দ একটু বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেরকম শ্লোকে বলা হলো অনুবন্ধম, মানে বন্ধন। কিসের বন্ধন? না যমদূতের বন্ধন, রাজার দ্বারা বন্ধন, চোর ডাকাতের দ্বারা বন্ধন। ঠিক আছে, সেরকম বলা আছে ক্ষয়, মানে বিনাশকারী। সে কিসের বিনাশকারী? না ধর্ম, জ্ঞান, সদ্গুণাবলীর বিনাশকারী। ঠিক আছে, তারপরে হিংসা, হিংসা মানে সে নিজেরই ক্ষতি করবে, নিজেকে ধ্বংস করবে, নিজেকেই ধ্বংস করবে। আর সেটা হচ্ছে অনপেক্ষা, কোনো বিচার নেই, কোনো অপেক্ষা নেই, এর ফল কি হবে, ভালো হবে, মন্দ হবে, করে যাচ্ছে। পৌরুষ, এইভাবে যারা ভৌতিক মানুষের যারা কর্ম করা আছে, মোহাত, মোহর বশবর্তী হয়। তাকে বলা আছে যে তামসিক কর্ম, এভাবে সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম আমরা সেবন করলাম। তো ভক্তিমান ঠাকুর বলছেন এই তামসিক কর্মটা মানুষকে নিষ্ঠুর করে, নিষ্ঠুর কর্ম করে। কারণ মন যখন মোহিত অবস্থায় কর্ম করে, ভালো মন্দ বিচার করতে পারে না, ভবিষ্যতে কি ভালো হবে না মন্দ হবে তার কোনো বিচার নেই। তো তিন প্রকারের কর্ম হয়ে গেল, তিন প্রকার জ্ঞান হয়ে গেল, তিন প্রকার কর্তা আমরা সেবন করব। মুক্ত মুক্ত সঙ্গ, তারপরে অনহংবাদী, ধৃতি, উৎসাহ, সমন্বিত, সিদ্ধি, অসিদ্ধায়, নির্বিকৃত, নির্বিকার, কর্তা, সাত্ত্বিক, উচ্চতে। আগামীকালকে আমরা তিন প্রকারের কর্তার কথা শ্রবণ করব, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আজকে আমরা তিন প্রকারের কর্মের কথা শ্রবণ করি, কাম কোনো প্রশ্ন যদি আছে। বলুন। হরে কৃষ্ণ মহারাজ, সুচরণ ধন্যবাদ প্রণাম মহারাজ। বৈভাষিক মতবাদ কোনটা বলছে মহারাজ? ভাষিকটা যে কিছু বুদ্ধিস্টদের মতবাদ, কিছু বুদ্ধিস্টদের মধ্যে কিছু আছে তার বৈভাষিক বলা আছে। বুদ্ধিজা বলছেন যে আত্মা আছে কিন্তু অনিত্য, নাকি মহারাজ? হ্যাঁ, ওইরকম কিছু বলছে ওরা। আর লোকায়ত মতবাদ কোনটা মহারাজ? যেটা সাধারণ মানুষ সাধারণভাবে জানে যে এই শরীরটাই আত্মা, এরকম অন্য কিছু রয়েছে ওরা নাকি? বলে যে আত্মাটাত্মা কিছু নেই, শরীরটাই আত্মা, সবকিছু জড় বস্তু মিশ্রণের ফলে
চেতনার উৎপন্ন হয়েছে, বাস। আমি ওটা বললাম না ধারাবাহিক ভাবে, হ্যাঁ মহাবীর, লোকায়ত নয়, লোকায়ত হচ্ছে ওইটাই, শরীরটাই আত্মা বাস আর কি, শরীর শেষ আত্মা শেষ, মানে আত্মা ওটা আলাদা কিছু জিনিস নেই, আত্মা বলে কিছু নেই, বাস হলো কথা। জড় বস্তুর মিশ্রণ ফলে এই আত্মার সৃষ্টি হয়েছে, এবার চেতনার সৃষ্টি হয়েছে, আত্মাকে তো মানেই না, চেতনার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? হাত দেখতে পাচ্ছে না, ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকে, এইরকম প্রথমত ত্যাগ ও সন্ন্যাসের কথা বললেন, তিন প্রকার ত্যাগের কথা আমরা শ্রবণ করলাম, তারপরে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা করণ কর্মকর্তা শ্রবণ করলাম, আর এখনই আমরা শ্রবণ করছি জ্ঞান, জ্ঞান তিন প্রকারের জ্ঞান, তিন প্রকারের কর্ম, আর তিন প্রকার কর্তা কালকে শ্রবণ। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পিত রূপস্য জয় পতিত পাবন পরমারত গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, গিরিরাজ গোবর্ধন কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি।